আজকে আমি আপনাদের সাথে টাইগার থিম কেকের একটি ডেকোরেশন শেয়ার করব। এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের কেক আর কেকের মধ্যে যখন আপনারা সুগার সিরাপ ব্যবহার করবেন অবশ্যই পরিমাণ মতো করবেন কারণ বেশি পরিমাণে যখন আপনি সুগার সিরাপ ব্যবহার করবেন সেক্ষেত্রে কেকটা খেতে কিন্তু অনেক ভেজা ভেজা লাগবে তখন কেকটা খেতে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না আমার যেহেতু এই কেকটা অনেক সফট থাকে তার জন্য অনেক পরিমাণ সুগার সিরাপ এখানে ব্যবহার করতে হয় না যিনি এই কেকটা অর্ডার করেছিলেন প্রথমেই আমাকে একটা পিকচার দিয়েছিলেন সেটা ছিল ফুটবল থিম কেক পরবর্তীতে সেই কেকের ডিজাইনটা চেঞ্জ করে আমাকে আরেকটা রেফারেন্স পিকচার দিয়েছিলেন সেটা ছিল এই টাইগার থিম কেক বেশিরভাগ বাচ্চাই দেখা যায় যে চকলেট কেক খেতে সবচেয়ে বেশি পছন্দ করে থাকেন আর এই ধরনের থিম কেক যখন তারা বার্থডেতে গিফট পান তখন কিন্তু তারা আরও বেশি খুশি হয়ে যান থিম কেকগুলো দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়ে থাকে অর্থাৎ অনেক কিউট হয়ে থাকে এই থিম কেকের জন্য টাইগারের যে দুটো কান ছিল সেটাকে আমি আগে থেকে একটা কুকি কাটার দিয়ে কেটে রেখেছিলাম সেটা এখানে আমি সেট করে দিলাম আর কান দুটো সেট করার আগে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে তারপর সেট করেছি এতে করে দেখা যাবে কি কানগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে অনেকে আছেন দেখা যায় যে আমাদের পেজে এসে ইনবক্স করে জানতে চান কেকের প্রাইস কত কত পাউন্ড তখন তারা একটা ছবি দিয়ে কাস্টমাইজ করতে চান কেক অনেক কথা বলেন এভাবে করতে হবে ওভাবে করতে হবে আমি যে কাজটা করি প্রথমেই জিজ্ঞেস করি আপনাদের লোকেশনটা কোথায় অনেকেই আছেন দেখা যায় যে সহজেই বলে দেন লোকেশনটা এখানে যদি আমার পসিবল না হয় তখন আমি বলে দিই যে এখানে আমি কেক দিতে পারবো না তখন কিন্তু কথা সেখানেই শেষ হয়ে যায় আবার অনেকেই আছেন দেখা যায় যে লোকেশনটা বলতে চান না যখন একদম ফিক্সড হয়ে যায় অনেক সময় নিয়ে যখন আমরা এই কথাবার্তাগুলো বলি একটা কেকের অর্ডার যখন আমরা কনফার্ম করি তখন কিন্তু আমাদের অনেক সময় নিয়ে কথা বলতে হয় কারণ উনি কেমন চাচ্ছেন কত পাউন চাচ্ছেন এরকম অনেক সময় নিয়ে কিন্তু একটা কেকের কাজ আমরা কনফার্ম করি যখন কনফার্ম করা শেষ হয়ে যায় তখন যখন জিজ্ঞেস করি কেকটা আমি কয়টার সময় দিব কোথায় দিব তখন তারা তাদের লোকেশনটা বলেন তখন দেখা যায় যে বলেন যে এটা লাগবে বা উম ডিস্ট্রিকে লাগবে এখন আমার প্রশ্ন হলো প্রথমেই যদি আপনি লোকেশনটা বলেন তাহলে সমস্যা কোথায় এতে করে আপনার সময়ও বাঁচবে আমার সময়ও বাঁচবে কারণ সময়ের মূল্য সবারই আছে তাই না প্রথমে আমি কেকটাকে ক্রাম কোট করে নিয়েছিলাম তারপরে একটি সাসলিক কাঠি দিয়ে উপরে এঁকে নিলাম আমি সবসময় এভাবে এঁকে নেই কারণ কেকের উপরে ডিরেক্ট আমি কাজ করতে পারি না আর আমি তত ভালো আঁকতেও পারি না তাই আমি সবসময় এইভাবে কাজ করি আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু এভাবে কাজ করতে পারেন অবশ্যই অনেকে আছেন অনেক ভালো আঁকতে পারেন আমি আজকে এই কেকটা ডেকোরেশন করার জন্য মাত্র একটি নজেল ব্যবহার করেছি সেই নজেলটা ছিল স্টান নজেল একটা ছোট স্টান নজেল দিয়ে এই সম্পূর্ণ কেকের ডেকোরেশনটা আমি শেষ করেছিলাম ডেকোরেশন করার সময় প্রথমে আমি হোয়াইট কালারের কাজটা প্রথমেই করেছিলাম তারপর চকলেট গানাসের কাজটা করেছিলাম চকলেট গানাশটা এমন হতে হবে যেন একদম লিকুইড ফর্মে না থাকে একটু ঠিক থাকে যদি আপনার চকলেট গানাশটা লিকুইড ফর্মে থাকে তখন দেখা যাবে যে কেকের উপরে এই চকলেট গানাসটা ছড়িয়ে যাবে তখন কিন্তু কেকটা দেখতে মোটেও ভালো লাগবে না যখন আমি আপনাদের সাথে কেকের ডেকোরেশন শেয়ার করি তখন আমি কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনারা যারা নতুন আছেন তাদের অনেক কাজে লাগবে প্রথমে আমি চকলেট গানাসের কাজগুলো করে নিলাম এতে করে দেখা যাবে সুন্দরভাবে কেকের উপর চকলেট গানাসটা সেট হয়ে যাবে আর যদি সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার পর যদি চকলেট গানাসের কাজ করতাম সেক্ষেত্রে দেখা যেত চকলেট গানাসটা চারিদিকে ছড়িয়ে যেত তখন কেকটা দেখতে মোটেও সুন্দর লাগতো না হুইপ ক্রিমের সাথে রেড মেনের কালার মিশিয়ে আমি এই কালারটা তৈরি করে নিয়েছি আপনারা যখন ফুড কালার ব্যবহার করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করবেন কারণ ছোট বাচ্চারা খাবে আর আমরা যদি ভালো প্রোডাক্ট তাদেরকে দিতে না পারি তাহলে তারা আমাদের কাছে কেন অর্ডার করবেন তাই না তা তখন তো তারা দেখা যাবে দোকান থেকে অর্ডার করে খেতে পারেন যেহেতু তাদের দোকানের প্রতি ভরসা থাকে না তাই তাদের বিশ্বাসটা রাখা আমাদের অবশ্যই উচিত আপনারা যা কাজ করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের সব কিছু ব্যবহার করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে কেকের ডেকোরেশনটা প্রায় শেষ করে ফেলেছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ